আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মহিলা বিষয়ক অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাচ্ছেন, যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19/12/2021 খ্রিস্টাব্দ তারিখে, এখানে দুটি পদের পরীক্ষা সংক্রান্ত বিষয় এখন আলোচনা করব। তো একটি পদ হচ্ছে ডে কেয়ার ইনচার্জ, যেখানে শূন্য পদ রয়েছে 27টি, এবং দ্বিতীয়টি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী, যেখানে শূন্য পদ রয়েছে 7টি। তো এই দুটি পদের পরীক্ষা সংক্রান্ত SMS আপনারা যারা আবেদন করেছিলেন অলরেডি আপনাদের মোবাইল নম্বরে চলে গিয়েছে। তো আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন এবং দেখে নেবেন যে কোথায় আপনার পরীক্ষা রয়েছে এবং কয় তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তো এখন আমরা একটি অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানতে পারবো যে পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হচ্ছে এবং কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড, যেখানে পরীক্ষার তারিখ হচ্ছে 13 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখ এবং সময় হচ্ছে 11টা থেকে 12টা, এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার নিচেই রয়েছে পরীক্ষার কেন্দ্র। আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করার পর অবশ্যই আপনার কেন্দ্র এবং সময় দেখে নেবেন এবং কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে স্পষ্ট আকারে অ্যাডমিট কার্ডের নিচে দেখিয়ে রয়েছে। আপনারা স্পষ্ট করে দেখলে বুঝতে পারবেন যে প্রথমে রয়েছে MCQ, লিখিত, ব্যবহারিক, অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে, যেক্ষেত্রে ব্যবহারিকের প্রয়োজন সেক্ষেত্রে, ও মৌখিক পরীক্ষার জন্য প্রবেশপত্র, অর্থাৎ কালার প্রিন্ট এখানে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, কালার প্রিন্ট অবশ্যই সাথে আনতে হবে। লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য পৃথক কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না, অর্থাৎ MCQ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে পরবর্তীতে আবার লিখিত পরীক্ষার জন্য আলাদা প্রবেশপত্র প্রকাশ করা হবে কিনা বা অন্য কোনো প্রবেশপত্র লাগবে কিনা এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য কর্তৃপক্ষ এখানে উল্লেখ করে দিয়েছে। তো আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, কর্তৃপক্ষ এখানে স্পষ্ট আকারে উল্লেখ করেছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং দুটি পদের পরীক্ষাই অনুষ্ঠিত হবে 13 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখে সকাল 10টা থেকে 11টা, এই এক ঘন্টাব্যাপী MCQ পদ্ধতিতে পরীক্ষা।